নমস্কার বন্ধুরা, মুনের রান্নাঘরে আপনাদের স্বাগতম। এই এপিসোডের হোস্ট আমি আদি। আজকের রান্না হলো চিলি চিকেন। যদিও এটি একটা চাইনিজ ডিশ, তবে আজ একটু বাঙালি ছোঁয়া দেওয়ার জন্যে আমরা রেসিপিটা সামান্য পরিবর্তন করেছি। রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করা যাক। আমরা এখানে 300 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি এবং সেটাকে এরম ছোট ছোট পিসেসে কেটে নিয়েছে। এক্ষেত্রে একটা কথা বলার আছে যে আমরা এই লকডাউনের সময় লোকাল মার্কেটে কোথাও বোনলেস চিকেন পাইনি, তাই শেষমেশ বিগ বাস্কেট থেকেই অর্ডার দিতে হয়েছে। আপনারা চাইলে বোন সমেত চিকেনও ব্যবহার করতে পারেন। এছাড়া নিয়েছি ভিনিগার, ময়দা, একটা ডিম, কর্নফ্লাওয়ার, আদা রসুন বাটা। আপনাদের কাছে ভিনিগার না থাকলে ভিডিওটি দয়া করে বন্ধ করে দেবেন না। সয়া সস অথবা লেবুর রসও ব্যবহার করতে পারেন। মশলার মধ্যে নিয়েছি গোলমরিচের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি রেড মির্চ, স্বাদ অনুসারে নুন ও চিনি, আর সামান্য পরিমাণ বেকিং সোডা। এবার প্রথমে আমি চিকেনটাকে ম্যারিনেট করে নেব, যার জন্যে এতে 1 বড় চামচ ভিনিগার, 1 ছোট চামচ নুন, গোলমরিচের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, 1 বড় চামচ আদা রসুন বাটা, 1.5 চামচ কর্নফ্লাওয়ার ও ময়দা, 1 সামান্য বেকিং সোডা, আর 1টা ডিম দিয়ে দিয়েছি। বেকিং সোডা অপশনাল, আপনারা চাইলে নাও ব্যবহার করতে পারেন। এবার আমি সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। চিলি চিকেনের ক্ষেত্রে ম্যারিনেট যতক্ষণ করা যাবে জিনিসটা ততটাই ভালো হয়ে দাঁড়াবে। আমরা 2 ঘন্টার জন্য ম্যারিনেট করছি, তবে আপনারা চাইলে ওভারনাইটও রেখে দিতে পারেন। 2 ঘন্টা পর আমরা রান্না শুরু করব, যার জন্যে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। এবার ম্যারিনেটেড চিকেনগুলোকে একে একে দিয়ে ফ্রাই করব। এটা আমাদের অল্প থেকে মাঝারি আছে, 8 থেকে 10 মিনিট গোল্ডেন কালার হওয়া অব্দি ফ্রাই করতে হবে। অল্প আঁচ রেখেছি যাতে চিকেনগুলো ইভেনলি ফ্রাই হয়। আঁচ বাড়ালে বাইরে থেকে কালার চলে আসবে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে। এবার চিলি চিকেনের গ্রেভিটা তৈরি করতে হবে, যার জন্যে নিয়েছি 1টা ক্যাপসিকাম, চপড অনিয়ন্স, কর্নফ্লাওয়ার, রসুন, কাঁচা লঙ্কা আর আদা। এবার যেহেতু এটা চিলি চিকেন তাই নানান ধরনের সসের প্রয়োজন তো রয়েছেই, তবে লকডাউনের এই সময় এই সব রকমের সস হয়তো আপনার কাছে নাও থাকতে পারে। এর মধ্যে টমেটো কেচাপ, ভিনিগার আর সয়া সস হলো মাস্ট, বাকি দুটো আপনারা চাইলে নাও দিতে পারেন। শুধু সেক্ষেত্রে গ্রিন চিলির পেস্ট বানিয়ে দিতে হবে, আর রেড চিলি পাউডার ব্যবহার করলেও হবে। এবার আমি 1টা ছোট বাটিতে সসের মিক্সচার তৈরি করে নেব, যার জন্যে নিচ্ছি 2 টেবিলস্পুন টমেটো কেচাপ, 1 টেবিলস্পুন গ্রিন চিলি সস, রেড চিলি সস, সয়া সস আর ভিনিগার। এবার সামান্য পরিমাণ জল দিয়ে এগুলোকে মিশিয়ে নেব। এবার 1টা বাটিতে আমি 1 টেবিলস্পুন কর্নফ্লাওয়ার আর 2 টেবিলস্পুন জল দিয়ে 1টা মিক্সচার তৈরি করে নেব, যা পরে গ্রেভিতে ব্যবহার হবে। এবার আমি কড়াইয়ে 2 টেবিলস্পুন মতো তেল রেখেছি। এর মধ্যে 1 টেবিলস্পুন রসুন আর 1 টেবিলস্পুন আদা দিয়ে ভালো করে 1 মিনিট মতো নেড়ে নিচ্ছি। এরপর এর মধ্যে 3টে চিড়ে রাখা কাঁচা লঙ্কা, পেঁয়াজ ও ক্যাপসিকাম দিয়ে 3 থেকে 4 মিনিট ভালো করে কষিয়ে নেব। এরপর এতে রং নিয়ে আসার জন্যে 1/2 টিস্পুন কাশ্মীরি রেড মির্চ দিয়ে দিচ্ছি। এবার আমি এতে তৈরি করে রাখা সসের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। এবার সব কিছুকে
ভালো করে মিশিয়ে নেব। এরপরেতে সামান্য পরিমাণ নুন আর চিনি দিয়ে দেব। নুন দেওয়ার সময় একটু খেয়াল রাখবেন, কারণ সসের মধ্যে অলরেডি নুন থাকেই। এবার আমি এতে কর্নফ্লাওয়ারের স্লারিটা দিয়ে দেব। নাড়িয়ে নিয়ে গ্রেভির প্রয়োজন অনুযায়ী 1 কাপ জল দিয়ে দিচ্ছি। এবার 2 থেকে 3 মিনিটের জন্যে গ্রেভিটাকে ঢেকে দেব। 2 মিনিট পর ঢাকনা তুলে নিয়ে এতে ফ্রাই করে রাখা চিকেনটা দিয়ে দেব। এবার গ্রেভির সাথে চিকেনগুলোকে ভালো করে 2 থেকে 3 মিনিট মিশিয়ে ফুটিয়ে নেব। তৈরি চিলি চিকেন। রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। এছাড়া আমাদের চ্যানেলটি যদি আপনি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই করবেন এবং বেল আইকনেও ক্লিক করবেন, যাতে এই চ্যানেলের সমস্ত রেসিপি সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, আমার আওয়াজটি কেমন লাগলো এবং এরপরের কোনো ভিডিওতে আমায় হোস্ট হিসাবে চান নাকি তা অবশ্যই জানাবেন। ধন্যবাদ, দেখা হচ্ছে আগামী ভিডিওতে।